বন্ধুরা পি এম কিষান সম্মান যে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে তার মধ্যে অধিকাংশ মানুষেরই কিন্তু পেন্ডিং রয়েছে তো যে সমস্ত মানুষের পেন্ডিং রয়েছে তাদের মধ্যে একটাই এখন সংশয় দেখা দিচ্ছে যে আমাদের যে পেন্ডিংগুলো রয়েছে আমরা টাকা কি পাবো আদৌ আর যদি টাকা পেয়ে থাকি তাহলে কবে টাকা পাবো তো যে সমস্ত মানুষের পেন্ডিং রয়েছে তাদের জন্য আজকে স্পেশালি ভিডিওটা বানানো হয়েছে তার সাথে সাথে আবারও অনেকেই অনেক কিছু কমেন্ট করে তাদের প্রবলেমের কথা জানিয়েছেন তো সেই সমস্ত প্রবলেমেরও আমি আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা যদি আপনি স্কিপ না শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনি যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটার হয়তো সমাধান আপনি পেয়ে যেতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন সবার প্রথম আপনারা যে ধরনের প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করি তো সবার প্রথম অনেকেই বলেছেন যে এখন কি আবার নতুন রেজিস্ট্রেশন করা যাবে তো অবশ্যই নতুন রেজিস্ট্রেশন করা যাবে তো সেটা হলো এই মে মাসের তিরিশ তারিখ অবধি তো সেটার জন্য আপনি কি করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যেটা পি এম ডট ডট ইন এই ওয়েবসাইটে আসবেন এবং আসার পর এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আধার নাম্বার দেবেন এবং ক্যাপচার আইডি কোড আপনাকে দিতে বলবে সেখানে আপনারা ক্যাপচার আইডি ফিল করবেন এবং তার সাথে সাথে এন্টার করে দিলে আপনি সরাসরি একটা ফর্ম ওপেন পাবেন অর্থাৎ ফর্ম আপনার সামনে শো হবে সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে অনলাইনে সবার প্রথম সাবমিট করতে হবে তারপরে হার্ড কপি ডকুমেন্টস আপনাকে এগ্রিকালচার অফিসে গিয়ে জমা করতে হবে তবেই আপনি নতুনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেটা হলো এই মে মাসের তিরিশ তারিখ অবধি এগ্রিকালচার অফিসে হার্ড কপি জমা নেওয়া হবে তারপরে কিন্তু আর জমা নেওয়া হবে না যদি না ডেট এক্সট্যান্ডেড হয় তারপর আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের আধার কার্ড নট ভেরিফাইড দেখাচ্ছে তো এই প্রশ্নগুলোর উত্তর আমি কালকে দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেননি তো আধার কার্ড যাদের নট ভেরিফাইড দেখাচ্ছে তারা এখানে দেখতে পাচ্ছেন যে এডিট আধার ফেলিওর রেকর্ড তো যাদের আধার কার্ড ফেলিওর হয়েছে তাদের এখানে এডিট করতে হবে এবং এডিট করার পর পুনরায় আপনাকে এখানে আবারও সাবমিট করতে হবে কিন্তু এই মুহূর্তে সার্ভারের প্রচুর ডিস্টার্ব রয়েছে কারণ প্রচুর মানুষ একসাথে ভিজিট করছে এই ওয়েবসাইটে সুতরাং এই ওয়েবসাইট কিন্তু এখন সম্পূর্ণ ওপেন হচ্ছে না এগুলো করতে গেলে আপনাকে দু দিন হয়তো ওয়েটও করতে হতে পারে যখন সার্ভারের চাপ একটু হালকা হবে তখনই কিন্তু আপনার এই কাজগুলো করতে পারবেন এখন অনেকেই দেখতে পাচ্ছেন যে সার্ভার নট ফাউন্ড সার্ভার আন এই সমস্ত প্রবলেমগুলো দেখা যাচ্ছে ইভেন আমার সাথেও সেইগুলো হচ্ছে তো এগুলো আপনারা একটু ইগনোর করে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো আপনারা আবার ট্রাই করার চেষ্টা করবেন তো তারপর আপনারা অনেকেই বলেছেন যে কিভাবে নামগুলো চেক করব আমাদের অনলাইনে কি অবস্থায় রয়েছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড রয়েছে পেমেন্ট সাকসেসের এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট আপনার রাজ্য আপনার ব্লক এবং আপনার ভিলেজ সিলেক্ট করবেন এবং পরপর আপনি এখানে তিনটা লিস্ট দেখতে পাবেন যেটা হলো একটা পেন্ডিং লিস্ট এবং তার সাথে সাথে একটা অ্যাকসেপ্টেড লিস্ট এবং একটা টোটাল এন্ট্রি কতগুলো হয়েছে আপনার ভিলেজ থেকে সম্পূর্ণ দেখতে পাবেন এবং তার সাথে পেন্ডিং লিস্টে দেখতে পাবেন তো ম্যাক্সিমাম মানুষের পেন্ডিং রয়েছে তো এই পেন্ডিং লিস্টে থাকা যাদের রয়েছে তাদের মধ্যে একটা একটা প্রশ্ন রয়েছে যে আমাদের কি আদৌ টাকা দেওয়া হবে না হবে না তো বন্ধুরা দেখুন এখানে পেন্ডিংটা আপনারা কি দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে দেখাচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন রিসিভ অর্থাৎ অনলাইনে যে সমস্ত মানুষ রেজিস্ট্রেশন করেছিল সেগুলো রিসিভ করেছেন এবং তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেড অনলাইনে রেজিস্ট্রেশন যেগুলো হয়েছিল সেগুলো অ্যাকসেপ্টেড হয়েছে এই লিস্টে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন রিজেক্টেড অর্থাৎ অনলাইনে যে অ্যাপ্লিকেশনগুলো করা হয়েছিল সেগুলো রিজেক্ট হয়েছে এবং তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন পেন্ডিং তো এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে অনলাইন রেজিস্ট্রেশন পেন্ডিং অর্থাৎ আপনারা যে অনলাইনে আবেদন করেছেন সেগুলো এখনও পর্যন্ত যাচাই করা হয়নি অর্থাৎ এগুলো অনলাইনে যে আপনার অ্যাপ্লিকেশান করা হয়েছে সেগুলো আপনার হার্ড কপি ডকুমেন্টসের সঙ্গে যাচাই করে দেখে তবে সেটা আপনার অ্যাকসেপ্টেড হবে অথবা রিজেক্টেড হবে তো এখনো পর্যন্ত সেই চেকিংটাই হয়নি তো আপনারা এখনই কীভাবে কনফার্ম হয়ে যাচ্ছেন যে এগুলোতে টাকা দেওয়া হবে না অ্যাকসেপ্টেডগুলো কবে হবে সেটা জানার জন্য আপনাকে এই হোম পেজে আসতে হবে হোম পেজে আসার পর এখানে আপনারা নিচে দেখতে পাবেন হেল্প অ্যান্ড ডিস্ক তো এখানে আপনাকে ক্লিক করতে হবে যেহেতু সার্ভারের প্রবলেম এখানে দেখা যাচ্ছে না তো এখানে বলে দিই আমি অলরেডি এটা করে নিয়েছি এই হেল্প ডিস্কে আসার পরে এখানে আপনাকে আপনার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনাকে কোয়ারি আইডি চাইবে অথবা আপনি আধার নাম্বার পুনরায় আপনি সিলেক্ট করবেন এবং আধার নাম্বার দিয়ে ক্যাপচার কোড ফিল করে আপনাকে আবার সাবমিট করতে হবে তারপরে আপনার সামনে একটা মেসেজ বাক্স আসবে এবং সেই মেসেজ বাক্সে আপনাকে ক্লিক করে লিখতে হবে আপনার প্রবলেম অর্থাৎ আপনার যে পেন্ডিং রয়েছে এবং পেন্ডিংয়ের কবে টাকা পাওয়া যাবে এবং এটা কি অ্যাকসেপ্টেড হবে না কি হবে না সেটা আপনাকে ওখানে ফিডব্যাক দিতে হবে তো সেটা দেওয়ার পর আপনি সাবমিট করবেন আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারে এস আসবে এবং এস মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এটার আপনার কবে টাকা পাওয়া যাবে বা কবে এটা ভেরিফিকেশান পুনরায় হবে অর্থাৎ কবে যাচাই করা হবে তো বন্ধুরা এইভাবে আপনাদের যে কবে এই পেন্ডিংগুলো টাকা পাবেন সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন তাছাড়া কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের ঘোষণা করা হয়নি যে পেন্ডিংগুলো কবে আবার পুনরায় যাচাই করা হবে এবং কবে টাকা ছাড়া হবে সে বিষয়ে কিন্তু ক্লিয়ার কোনো ইনফরমেশান দেওয়া হয়নি তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হতে পারে তো অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না তো হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই